সুরা আত-তাওবাহ 61 আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে, এ লোকটি তো কান সর্বস্ব। আপনি বলে দেন, কান হলেও তোমাদের মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ, আর যারা আল্লাহ রাসুলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে। অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রাসুলকে রাজি করা অত্যন্ত জরুরি। তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রাসুলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজখ, তাতে সব সময় থাকবে? এটি হলো মহা অপমান। মুনাফেকরা এই ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোনো সুরা নাজিল হয় যাতে তাদের অন্তরে গোপন বিষয় অবহিত করে হবে। সুতরাং আপনি বলে দেন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছ। আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রাসুলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না, তোমরা যে কাফের হয়ে গেছ ইমান প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দিইও তবে অবশ্যই কিছু লোককে আজাবও দেব, কারণ তারা ছিল গুনাগার। মুনাফেক নর নারী সবাই গতিবিধি এরকম শিখায়, মন্দ কথা ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ করে রাখে। আল্লাহকে ভুলে গেছে তার কাজেই তিনিও তাদের ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফেকরাই নাফরমান। ওয়াদা করেছেন আল্লাহ মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্য দোজখের আগুনের তাতে পড়ে থাকবে সর্বদা, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব। যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন সম্পদের ও সন্তান সন্ততির অধিকারও ছিল বেশি, অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা, আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা। যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা, আর তোমরাও বলছো তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সে লোক যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখেরাতে, আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন। তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নুহের, আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদিয়ানবাসীদের এবং সেসব জনপদের যেগুলোরকে উল্টে দেওয়া হয়েছিল? তাদের কাছে এসেছিল তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে। বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহ তার রাসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদেরই উপর আল্লাহ তাআলা দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন, কানন কুঞ্জের যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ, তারা সেগুলোরই মাঝে থাকবে, আর এসব কানন কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার গণ। বস্তুত এই সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটি হলো মহান কৃতজ্ঞতা।
হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হলো দোজখ এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা। তারা কসম খায় যে আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফুরী বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে। আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি, আর এসব তারই পরিণতি ছিল যে আল্লাহ তার রাসুল তাদের সম্পদ করে দিয়েছিলেন নিজেদের অনুগ্রহের মাধ্যমে। বস্তুত এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল, আর যদি তা না মানে তবে তাদেরকে আজাব দেবেন আল্লাহ তাআলা, বেদনাদায়ক আজাব দুনিয়া ও আখিরাতে। অতএব বিশ্ব চলাচলে তাদের জন্য কোনো সাহায্যকারী সমর্থক নেই। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব। অতঃপর যখন তাদেরকে সেই অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তারা কার্পণ্য করতেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গেছে তা ভেঙে দিয়ে। তারপর এই পরিণতি তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তার সাথে গিয়ে মিলবে। তা এই জন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং এই জন্য যে তারা মিথ্যা কথা বলত। তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য সলাপরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করেই জানেন সমস্ত গোপন বিষয়? সে সমস্ত লোক যারা বৎসনা বিদ্রুপ করে, সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছু নেই শুধুমাত্র নিজের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া, অতঃপর তাদের প্রতি ঠাট্টা করে, আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, যদি তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাই জন্য যে তারা আল্লাহকে ও তার রাসূলকে অস্বীকার করেছে, বস্তুত আল্লাহ না পরমানদেরকে পথ দেখান না।